নিজের দেশ ছেড়ে কয়েক হাজার কিলোমিটার দূরের এক দেশে জীবন কাটানোর মধ্যে যে জিনিসটি আমাদের অ্যাট হোম ফিল করায়, সে জিনিসটি হলো আমাদের খাওয়ার দিল। খাওয়ার বা ফুড যা রিপ্রেজেন্ট করে আমাদের কালচার এবং জীবনযাপন। তো সেই সূত্র ধরেই চলুন এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি আমেরিকাতে বাঙালিদের অন্যতম প্রিয় খাবার মাটন রান্না করার অভিজ্ঞতা। আর সঙ্গে বলি চলুন আমেরিকাতে আমাদের প্রথমবার ইন্ডিয়ান বুফে রেস্টুরেন্টের খাওয়ারের এক্সপিরিয়েন্স। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি অঙ্কিতা। এখন আমি রয়েছি আমেরিকার অ্যারিজোনা স্টেটে। এই হলো আমার হাজবেন্ড, যে অন্যান্য বাঙালিদের মতোই খাদ্যরসিক। কিছুদিন আগে আমরা যখন গিয়েছিলাম আমাদের গ্রসারি শপিং করতে, তখন সেখানে দেখলাম এই ধরনের প্যাকেজড গোট মিট পাওয়া যাচ্ছে। স্কিন সহ বা স্কিনলেস দুই ক্যাটাগরিতে ছিল মাটন। এর মধ্যে স্কিন সহ মাটনে আমরা নিয়েছিলাম। শীতকাল আসতে শুরু করেছে আর এই হালকা শীতে রবিবারে আজ হবে আমাদের মাটন কারি। আসুন আগে এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নেওয়া যাক। আমরা যে মাটন নিয়েছি তার দাম ছিল $7 প্রতি পাউন্ড, মানে $560 $450 গ্রামের জন্য। এছাড়া স্কিন বাদে মাটন কিনলে সেটির দাম পড়ে $8 প্রতি পাউন্ড। মাটনটিকে ম্যারিনেট করতে বেশ কিছু জিনিস লাগবে, যেমন আদা, রসুন, টক দই এবং কিছু মশলা। এই ধরনের টক দইয়ের বক্সের দাম ভারতীয় টাকায় $200 মতো হয়। এখানে সব মাংসের মতো আমাদেরকেও এটিকে ডিপ ফ্রস্ট করতে হবে। এবার আসুন মাংসটিকে প্যাকেট থেকে বের করে নেওয়া যাক। এখানে মাংসে দেখলাম এই ধরনের পিস রয়েছে এবং এতে হাড় বেশ কম ছিল। ম্যারিনেট করার আগে মাংসটি একটু ধুয়ে নিলাম। এরপর এতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এবং সামান্য তেল দিয়ে মাংসটি মাখিয়ে নেব। পুরো প্যাকেটের মধ্যে আমরা অর্ধেক মাংসই করছি। ভালো করে মশলা মাখিয়ে মাংসটিকে ম্যারিনেট হতে রেখে দেব এখন। যতক্ষণ মাংসটি ম্যারিনেট হচ্ছে ততক্ষণ বলি চলুন আমেরিকাতে এসে আমাদের প্রথম ইন্ডিয়ান রেস্টুরেন্ট যাওয়ার অভিজ্ঞতা। আমরা গিয়েছিলাম টেম্পি নামের একটি জায়গায়, যা অ্যারিজোনার প্রধান শহর ফিনিক্সের কাছে। এই জায়গাটি হলো আমেরিকাতে একটি অন্যতম বড় ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস। তাই এখানে রয়েছে ভারত সহ অন্যান্য বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এবং এই জন্য ক্যাম্পাসের কাছাকাছি বেশ কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে। আমরা গিয়েছিলাম এখানকার দিল্লি প্যালেস নামের একটি রেস্টুরেন্টে। এর ভেতরটি ছিল এইরকম। দেখলাম শুধু ভারতীয়রা নয়, বেশ কিছু বিদেশি লোকেরাও এখানে এসে লাঞ্চ করছিল। এখানে লাঞ্চে একটি বুফে পাওয়া যায়। স্টার্টার হিসেবে এখানে এই ধরনের পকোড়া আরও কিছু স্ন্যাক্স ছিল। এই রেস্টুরেন্টের বাকি খাবারগুলি দেখানোর আগে আসুন আমাদের মাটন রান্নার একটু প্রিপারেশন করে নিই। আমাদের মাটন রান্না হবে একদম বেঙ্গলি স্টাইলে। তাই বেশ কিছু পেঁয়াজ কেটে নেব এবং একটি টমেটো চপ করে নেব। আমরা এই ধরনের ফ্রোজেন গ্রিন চিলি ইউজ করে থাকি, যা বেশ ঝাল হয় এবং দামও বেশ কম হয়। মাংসের জন্য কিছু আলু কেটে নেব এবার, এবং কড়াইতে কিছু তেল দিয়ে এই আলুগুলি ভেজে নেব।
ভাজার সময় এতে দেব একটু নুন হলুদ। আলুগুলি ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর কড়াইতে দেব আরও একটু তেল। তেল গরম হলে এখানে শুকনো লঙ্কা, দারচিনি ও এলাচ দিয়ে দেব। 10 সেকেন্ডস মতো ভাজার পর পেঁয়াজ অ্যাড করে দেব। ভালো মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেওয়া খুব দরকার, তাই বেশ কিছু সময় ধরে পেঁয়াজগুলি ভাজতে হয়। এতে দেব সামান্য নুন। পেঁয়াজগুলি যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এতে আরও একটু আদা রসুনের পেস্ট এবং কুচানো টমেটো দিয়ে দেব। এগুলি কিছুক্ষণ ভাজার পর এতে অ্যাড করব ধনে গুঁড়ো এবং এভারেস্টের এই মিট মশলা যা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। কিছুক্ষণ মশলাগুলি কষিয়ে নিয়ে এবার এতে অ্যাড করব ম্যারিনেট করা মাংসটি। এবার মাংসটিকে মশলার সঙ্গে কষতে হবে বেশ কিছুক্ষণ। কাঁচা লঙ্কাগুলি এতে দিয়ে দেব এবং ঢাকনা লাগিয়ে মাংসটি মাঝে মাঝে নেড়ে নেব। এই সময় চলুন আবার একবার নিয়ে যাই রেস্টুরেন্টে। এই বুফেতে তন্দুরি চিকেনও ছিল। তন্দুরি চিকেনটি মোটামুটি ছিল, তবে তন্দুরি চিকেনের থেকে এই পকোড়াটি বেশ টেস্টি লেগেছিল। বুফেতে বেশ কিছু ভেজ ডিশের অপশন ছিল, যেমন ডান মাখনি, মটর পনির, ভেন্ডি, ডো পেঁয়াজা, এগুলি খেতেও ভালোই ছিল। এছাড়া জিরা রাইস এবং এক ধরনের বিরিয়ানিও ছিল এবং ছিল গরম গরম এই নানগুলি। নন ভেজের মধ্যেই চিকেন টিক্কা মশলা এবং চিকেন কারিও ছিল। তবে এই নন ভেজ ডিশগুলি এতটাও ভালো লাগেনি, সঙ্গে কিছু ডেজার্টও ছিল। এই সম্পূর্ণ বুফের দাম এখানে ছিল $15 এক একজনের, প্রায় 1200 টাকার একটু বেশি। এইদিকে আমাদের মাংস বেশ কিছুক্ষণ কষা হয়ে গেছে এবং এতে আলুগুলিও অ্যাড করে দিয়েছি। আলুগুলিও কিছুক্ষণ কষে এই কড়াইতে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার এই মাংস এবং ঝোলকে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে অ্যাড করে নেব। আমাদের দেশে হোক বা আমেরিকাতে মাটন রান্নার জন্য আশা করি 3 থেকে 4টা সিটি যথেষ্ট হবে। সিটিগুলির পড়ার পর প্রেশার কুকারকে হিট থেকে সরিয়ে নেব এবং কিছুক্ষণ প্রেশার রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর ঢাকনাটি খুলি, মাংসটি এরকম দেখতে লেগেছিল। আসুন একটু বের করে নুনটি চেক করে নেওয়া যাক। একটু খেয়ে নুন অ্যাডজাস্ট করে গরম মশলা দিয়ে মাংসটি একটু গরম করে এই রান্নাটি কমপ্লিট করব। এবার এসে গেছে সেই সময় যখন আমরা এই মাটন টেস্ট করব। এই ছিল আমাদের এই লাঞ্চ, ভাত, বেগুন ভাজা এবং মাটন কারি। এই মাটনটির টেস্টের কথা যদি বলি তবে বলবো রান্নাটি কিন্তু বেশ ভালোই হয়েছিল এবং এই আলু ঝোল দিয়ে মেখে খেতে বেশ ভালোই লেগেছিল। তবে এই সময় মনে হলো যে স্কিনলেস মাংসটি নিলে আরও বেশি ভালো হতো। ওভারঅল এই দেশে আমাদের প্রথমবার মাটন খাওয়ার অভিজ্ঞতা বেশ ভালোই ছিল। এবং বেশ কিছুক্ষণের জন্য আমরা যে দেশ থেকে এত দূরে রয়েছি সেই ফিলিংটি কিন্তু মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার বাড়িতে এইভাবে মাটন রান্না হয় কি না। এইরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই ফর নাও।